বিদ্রোহী কবি ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 124তম জন্মজয়ন্তী উপলক্ষে কুষ্টিয়ায় উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে 25শে মে। কুষ্টিয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংগঠন সমগ্র দিনব্যাপী নানা আয়োজনে বিদ্রোহীর বিদ্রোহী নজরুলকে স্মরণের মধ্য দিয়ে উদযাপন করে দিনটি। সকালে কুষ্টিয়া সরকারি মহিলা কলেজে আয়োজিত অনুষ্ঠানে বাংলার মাটি ও মানুষের মুক্তিসহ সাহিত্যকর্মে কবির অবদান সামনে তুলে ধরে আলোচনা করেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ সাইফুল ইসলাম। বাঙালির দুঃখে বেদনায় উৎসবে উদযাপনে সকল ক্ষেত্রেই যেন নজরুলের সৌরভ। একদিকে তিনি যেমন প্রেমের কবি, আরেকদিকে তিনি বিদ্রোহের কবি। বিদ্রোহের কবি, প্রেমের কবি, তার 124তম জন্মজয়ন্তী সেই অনুষ্ঠানে আমরা এখানে মিলিত হয়েছি। পাশাপাশি কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা নজরুল প্রেমকে হৃদয়ে ধারণ করে পরিবেশন করে তাদের মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। পড়বে কি আর মনে, সেটা তোমার নতুন পূজা। যে যুগে পুরুষ দাস ছিল না, কোন নারীরা ছিল দাসী। বেদনার যুগ, মানুষের যুগ, সাম্যের যুগ আজি। সন্ধ্যায় কুষ্টিয়া শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে নজরুল জয়ন্তীকে কেন্দ্র করেই কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমি, কুষ্টিয়া শিশু একাডেমি, কুষ্টিয়া আবৃত্তি পরিষদ সহ বিভিন্ন সংগঠন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে তাদের মাধ্যমে পরিবেশিত নজরুল সঙ্গীত, নৃত্য ও কবিতা আবৃত্তির মধ্য দিয়ে। পরিবেশনাগুলোর মাধ্যমে নজরুল প্রেমিকদের নজরুল প্রেম ও নজরুল সাহিত্যের বহিঃপ্রকাশ ঘটিয়ে নতুন প্রজন্মের মধ্যেও নজরুল জাগরণের মধ্য দিয়ে পালিত হয় নজরুল জয়ন্তী। নূর নাইলা হাসান আবৃত্তি, হ্যালো ডট বিড নিউজ 24.com, কুষ্টিয়া।